হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, সকালে যে ডেলিভারের কাজগুলো থাকে, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, সেগুলোই কমপ্লিট করে নিই। চলো। আরে দেখো, বলছিলাম তোমাদের একটু বেসিনটা নোংরা হয়েছে, বেসিনটা একটু পরিষ্কার করব। এই পাথরেগুলো জানো, ভাদ্র মাস পড়ে গেছে, সবই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। কাচাকুচি, জামা কাপড় রোদে দেওয়া, আলমারি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। অল্প অল্প করে করে নিচ্ছি, বেশিরভাগ দিনই রোদ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, কিছু কিছু কাজ কমিয়ে রাখা হচ্ছে। এই দেখো, বাথরুমেরও কিছু ঝুলটুল ঝাড়বো, জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, কাচবো আস্তে আস্তে। একটা একটা করে কাজ আমি কমিয়ে কমিয়ে রাখার চেষ্টা করছি। এই দেখো, সকালে পুজো টুজো হয়ে গেছে, সব কিছু কাজ করে নেবার পর রীতিমতো পুজো করে নিয়েছি। করে নিয়ে এবার আজকে একটু এবার চা হবে, আরোহী দুধ গরম হবে, যেমন রেগুলার কাজ থাকে। আর আগের দিনে একটু ওই দেখো তরকারি ছিল, এই রেসিপিটা তোমাদের সাথে আমি রিসেন্টলি শেয়ার করব। ওই কাঁকরেলের একটা ছোটো ছোটো করে কেটে তরকারি বানিয়েছিলাম, সেই রেসিপিটাও রিসেন্টলি তোমাদের সাথে শেয়ার করব। সেই তরকারি ছিল, ওই একটু গরম করছি, আরোহী দুধ গরম হয়ে গেছে, ওই যে দুধের সাথে যে পেডিশিওর খায় ওইটা, আর আমাদের চাও হয়ে গেছে। এবার দেখো, তরকারি একটু গরম করে নিচ্ছি, ওই যে খাঁড়িগুলো এনেছিল ওই যে চা খেয়ে নিচ্ছি। আর যে টিফিনে হয়েছিল একটু সোয়াবিন আলুর তরকারি আর রুটি। চলো দুপুরে এবার মুভ অন করি। দুপুরে দেখো আজকে আমাদের কী কী রান্না হয়েছে। মাছের মাথা গুলো ছিল, সেই মাছের মাথাগুলো দিয়ে ঝাল, আর একটা মাছের মাথা দিয়ে করলা দিয়ে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আলু ভাতে হয়েছে, আলু সিদ্ধ মাখা, ডাল, মুসুরি, আর এটা হচ্ছে একটা এমনি সিম্পল তরকারি, অল্প ছিল। আর ওই খাওয়া দাওয়ার পর বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ব খাবে বলে, ওর জন্যই দেখা যে একটু চিড়ের পায়েস করছি। চিড়ের পায়েস রেসিপি আমার ব্লগে শেয়ার করা আছে, তোমরা দেখে নিতে পারো গিয়ে। কিছুই নয়, কড়াইতে ঘি দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, একটু কাজু বাদাম দিয়ে চিড়েগুলো জলে ভিজিয়ে নিয়ে দুধের সাথে ফুটিয়ে একটু চিনি দিয়ে করে নিলেই চিড়ের পায়েস রেডি বাচ্চার জন্য। খেতেও ইয়ামি হয় আর খুব টেস্টি হয়। এই দেখো, জাস্ট ঘুম থেকে উঠেছে, এই সবে 5টা বাজে, এখনও ঘুম, 5:30টা বাজে, সরি, এখনও ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠলে বাচ্চাদের জানো একটু মুডটাই আলাদা হয়। দেখো কেরম চুপ করে দাঁড়িয়ে আছে, এই জাস্ট 5 মিনিট হলো উঠেছে। এবার ওকে চিড়ের পায়েসটা রেডি হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি জলে বসিয়ে, ওটাকে খাইয়ে দেবো। খাইয়ে দিই আজকে আমি তোমাদের সাথে, অনেকদিন ভাবছি পেঁপে পড়ে আছে, পেঁপের ডাল্লা ভাল্লা করা হয়, একটু পেঁপের চাটনি করবো আর একটু আলুর দম করবো, তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করবো। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, চলো ওকে খাইয়ে দিই আগে। এই দেখো, পেঁপে চাটনি করার জন্য পেঁপেগুলো আমি এরকম স্লাইস করে করে কেটে নিয়েছি। একটা বড় ছোট মতো পেঁপে দিলেই হবে, তোমাদের যেমন ফ্যামিলিতে যেমন যে খাবে সেরকমভাবে তোমরা কাটতে পারো। পাতলা পাতলা কেটেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার তেজপাতা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরেও দিয়ে দেবো। আমরা এরকমভাবেই বাড়িতে চাটনি, যে কোনো চাটনি করুন করি এরম দিই। আর একটু দেখো, অল্প জিরে গুঁড়ো, গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল স্পুনের মতো। এই দেখো, 1/2 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এবার এর মধ্যে স্লাইস করা যে পেঁপেগুলো আমি কেটে রেখেছিলাম একটু নেড়ে নিয়ে, দেখতে পাচ্ছ ওই পেঁপে, স্লাইস করা পেঁপেগুলো এবার এর মধ্যে দিয়ে একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নাড়বো, লাল লাল করে, লাল লাল করে একটু ভাজা করে নেব, পেঁপেগুলো একটু সফট হয়ে যাবে। আর দেখো, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি। এবার নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভাজা, দেখো একটু ভাজতে হবে, 2-3 মিনিট থেকে 4 মিনিটের মতো লাগতে পারে সময়, একটু ভালো করে ভেজে নিলে ভালো হবে। আর লঙ্কাটা একটু দেখো আমি খুন্তি দিয়ে একটু আলাদা করে কেটে দিচ্ছি, যেহেতু আরোহীও খাবে, বেশি ঝাল হবে না, ওই জন্য একটুখানি ছোটো শুকনো লঙ্কা দিয়েছি আমি। সমস্ত পেঁপেগুলো ভালো করে নেড়ে এবার এইতে একটু আমি অল্প জল দিয়ে
পেঁপেটাকে মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ, 5 থেকে 6 মিনিটের মতো সরি সিদ্ধ হতে দেবো, কারণ পেঁপেটা সিদ্ধ হলে তবেই সফট হবে খেতে। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি পুরো প্রসেসটা। আমি এরমভাবেই পেঁপে চাটনি করি, তোমরা কিরমভাবে কী করো প্লিজ কমেন্টে জানিও। এই দেখো জল দিয়ে অনেকক্ষণ রাখা, 4-5 মিনিট পর আমি দেখছি পেঁপেগুলো খুন্তি দিয়ে একটু একটু নেড়ে দিচ্ছি যে একটু সফট হয়ে গেছে। এবার এইতে আমি 2 থেকে 3 চামচ এই চামচ ভর্তি চিনিটা দিচ্ছি। চিনিটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, নেড়ে 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 একটা জেল জেল মতো ফর্মে আঠা আঠা এসে যাবে, তাহলেই জানবো যে আমাদের চাটনির জন্য আঠার যে ভাবটা এসে গেছে আর পেঁপেটাও আস্তে আস্তে নাড়তে নাড়তে কী বলতো ওর সাথে আরও সফট হবে। এবং যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার কন্টিনিউ যদি আমি নাড়তে থাকি মিশে মিশে পেঁপেটা একদম পুরো মিশে যাবে। আর এইতে একটু কাজু, তারপরে তোমরা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখে দিতে পারো। আমার কাছে কাজু বাদামটা শেষ হয়ে গেছিলো, তাই আমি কাজুগুলো ইয়েতে কিশমিশগুলো ছোটো ছোটো করে স্লাইস করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো একদম ছোটো ছোটো করে কেটে দেখেছো, এই কিশমিশগুলো আমি ওই পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, কিন্তু আমাদের একটু ভালো লাগে টক টক একটু মিষ্টি মিষ্টি, ওই জন্য আমি একটু কিশমিশটা অ্যাড করলাম। তোমরা নাও করতে পারো, যদি অনেকে খেতে না পছন্দ করো নাও করতে পারো, অসুবিধা নেই। এখন নাড়তে নাড়তে চিনি অলরেডি দিয়ে দিয়েছিলাম, দেখো পেঁপেটা কত সুন্দর মিশিয়ে গেছে, আস্তে আস্তে ফুটছে কন্টিনিউ। এটা আরও আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটতে দেব, দিয়ে আর একটু আঠা আঠা মতো এসে যাবে। তারপর আমি দেখো এটা নাড়ছি, জিনিসটা দেখেছো আস্তে আস্তে, দেখো এরকম নাড়তে হবে না জিনিসটা বসে যাবার চান্স থাকবে নিচে থেকে। অলমোস্ট ডান, মোটামুটি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো আমার পেঁপে চাটনি রেডি। এইটা লাস্টের দিকে আমরা হলুদ অ্যাড করে নিই, প্রথমে যখন ভাজছিলাম তখনই আমি অল্প দিয়েছিলাম, যেহেতু একটু হোয়াইটিশ কালার হয় তাই এরকমই হয়েছে। ঠিক আছে, এবার চলো, বলেছিলাম রাত্রে একটু আলুর দম করবো, নিরামিষই আলুর দম এটা হচ্ছে, পেঁয়াজ রসুন বাদ দিয়ে। এই জন্য লাগছে আলু, টমেটো একটা গোটা কেটে রেখেছি, আদা কাঁচা লঙ্কা গোটা, জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা, গরম মশলা, গরম মশলা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, এইসব যেমন নর্মালি হয় আমি সেইভাবেই করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফার্স্ট 1 টেবিল স্পুনের হাফ গোটা জিরে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কাটা আমি কেন গোটা দিই অনেকে হয়তো বলতে পারো, কারণ কী বলতো তেলে নাড়ার সময় তো ফাটে, ফেটে গায়েটায় পড়ার ভয় লঙ্কার দানা করলে ভীষণ জ্বালা করে, সেই জন্য লঙ্কাটা আমি প্রথমে গোটা দিই, তারপরে আলু টালু ভাজার সময় খুন্তি দিয়ে ওটাকে আমি কেটে দিই, তাহলে কী হয়তো ফাটার চান্স থাকে না। তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো, খুবই উপকারী হবে। এরকম লঙ্কা ফাটিয়ে অনেকবারই আমি দেওয়ার ফলে হাতে ছিটকে পড়েছে, মুখে ছিটকে পড়ে, ভীষণ জ্বালা জ্বালা করে। তোমরা এরকম গোটা লঙ্কাটা যদি দিয়ে, এই আলুগুলো আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে, এবার আলুগুলো ভাজার সময় যদি আমি একটু খুন্তি দুটো কেটে দিই আর ফাটার চান্সটা থাকে না। তোমরা অবশ্যই টিপসটা বাড়িতে ফলো করো। এখন নুন 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি, আর 1 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো আমি সমস্ত লাল লাল করে ভেজে নেব। আর এইতে বললাম না গোটা গরম মশলা তখন ছিল না, দেখতে পাইনি, এই লাস্টেই আমি দিলাম। এ দেখো আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইতেই আমি টমেটো কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো আলাদা তুলে যদি কাশ্মীর লঙ্কার মতো ওই কাশ্মীরি গুঁড়ো, কাশ্মীরি আলু দেওয়ার মতো বা এমনি আলু দেওয়ার মতো যদি করতে চাও গ্রেভিটা তোমরা আলাদাভাবে করতে পারো, যেহেতু নিরামিষই আলাদাভাবে আমার করলাম না, একসাথেই সমস্ত কিছু দেখে দিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, ওইতে টমেটোগুলো নাড়তে নাড়তে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে, সেই জন্য আমি ওর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম, তোমরা আলাদাভাবেও করতে পারো। আচ্ছা এর মধ্যে আদাটা বেটে গেছিলো, আদাটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা একটা দিলাম, যেহেতু আরোহী খাবে আমার ওইটা কথাটা মাথায় রাখতে হয়, কারণ মেয়ে ঝাল হলে বেশি খেতে পারে না, আমরা আমাদের টেস্টের জন্য করব, বাট ও তো বেচারা তো খেতে পারবে না, ওকে আস্তে আস্তে অভ্যাস করছি ঝালগুলো খাওয়ানোর, ওই জন্য একটা করে কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, যদি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে হয় করি। আচ্ছা দেখো এবার জিরে গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো, যেহেতু নিরামিষে দেখো আমি প্যাকেটে ইউজ করছি, 1 টেবিল স্পুনের মতো আঞ্জাতে একটা জিরে গুঁড়ো আমি অ্যাড করলাম এর মধ্যে, দিয়ে নাড়ছি। এরপর
1 টেবিলস্পুনের মতো, 1 স্পুন টেবিলস্পুন তো হাফ বললাম না, একটু লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আর যে মশলাটা আমি সমস্ত রান্নাতে ইউজ করি, ধনে জিরে মৌরি গোটা গরম মশলা শুকনো খোলায় সমস্তগুলোকে ভিজে নিয়ে একটা পাউডার পেস্ট করে রেখেছিলাম গুঁড়ো, ওই পাউডারটা যে কোনো মানে নিরামিষের রান্নাতে দিলে তো মানে ইয়ামি খেতে হয়, রান্নার টেস্টটাই পাল্টে যায়, তোমরা ট্রাই করে দেখতে পারো। কাশ্মীর লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো আমি এতে অ্যাড করলাম, অল্প চিনি অ্যাড করছি, একটু মিষ্টি মিষ্টি নালে বাচ্চারাও খাবে ভালো লাগে বেশ, না অল্প চিনি খুব নয় তাহলে তো মিষ্টি হয়ে যায় বলো না। দিয়ে এটাকেও ভালো করে নাড়ছি, এবার একটু জল অ্যাড করে দেবো। জল দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তোমার এবার লাস্টে যেটা আমি অ্যাড করি সানরাইসে শাহি গরম মশলাগুলো অ্যাড করব, যেহেতু গোটা গরম মশলা দেয়া ছিল বাট একটু গরম মশলার ফ্লেভারটা এলে নিরামিষ্টিতে খেতে খুবই দুর্দান্ত টেস্ট হয়। গরম মশলা গুঁড়োটা অল্প আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নাড়বো। নেড়ে আর একটু আগে নুন দিয়েছিলাম, যদি আবার নুন লাগে সেই অনুযায়ী একটু স্বাদ মতো অল্প আমি নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো নুন দিয়ে দিলাম অল্প, এবার এটা মিনিমাম ভালো আলু ভেজে ভেজে অর্ধেকটা আমার সিদ্ধই হয়ে গেছিলো, এবার একটুখানি রাখলে 10-15 মিনিট মতো হয়ে যাবে আলুর দম। এ দেখো আমার নিরামিষে আলুর দম রেডি হয়ে গেছে, এই সবে জাস্ট কড়া থেকে নামালাম। নিরামিষে আলুর দম তোমরা বাড়িতে এইভাবে করতে পারো, খেতেও খুব ভালো হয় খুব টেস্টিও হয়। চলো এবার রাত্রিবেলা আরোহীকে খাইয়ে দিই। এ দেখো আমাদেরও খাবার প্লেটিং সাজানো হয়ে গেছে, আর আরোহীর পাপা যে ওই দেখো এই ছানার জিলিপির মতো মিষ্টিগুলো এনেছিলো, আরোহী খুব খেতে ভালোবাসে ওইগুলোই এনেছিলো, আমরা সব খেয়ে নিচ্ছি, দেখো সব প্লেটে দিয়ে দিয়েছে। ঠিক আছে চলো আজকের মতো আমি সকাল থেকে রাত অবধি কী করলাম আমার ভিডিওটা আমি ব্লগটা তোমাদের কন্টিনিউ শেয়ার করুন, যদি কিছু ভালো লেগে থাকে আমার এই ভিডিও প্লিজ লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ প্লিজ প্রচুর সাবস্ক্রাইব করো। ঠিক আছে নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।